স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং সামাজিক দূরত্ব বজায় রাখছ। পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষার উপরে আজ ষষ্ঠ পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় কুমার প্রামাণিক, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী। ছবিগুলো ভালো করে লক্ষ্য করো, দেখো তো কিছু বুঝতে পারো কিনা। এখানে আসলে কি ঘটছে? এখানে একজন একটা বই পড়ছে, এটা হলো উচ্চস্তরের ভাষা। এই ভাষা একজন প্রোগ্রামারের জন্য বুঝতে খুবই সুবিধা হয়, কারণ হলো এটা ইংরেজি শব্দে লেখা হয়। উচ্চস্তরের ভাষা লেখা হয় ইংরেজি শব্দে, সেই জন্যে প্রোগ্রামারের বুঝতে কোনো অসুবিধা হয় না, কিন্তু কম্পিউটার এই ইংরেজি শব্দ বোঝে না, সে বোঝে মেশিন কোড, অর্থাৎ বাইনারি, শূন্য এবং এক। এটাই হলো কম্পিউটারের নিজস্ব ভাষা। তাহলে সমস্যাটা কি হলো? আমাদের ইংরেজি ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটার বুঝতে পারে না, সেজন্য সে কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারবে না। যদি আমরা অনুবাদক প্রোগ্রামের সাহায্যে আমাদের উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে দিতে পারি, তাহলে কিন্তু কম্পিউটার বুঝতে পারবে। একটা উদাহরণ খেয়াল করো, ধরো তুমি বাংলায় কথা বলো, আর একজন জাপানি ভাষায় কথা বলে। তুমি জাপানি ভাষা বোঝো না, আর যে জাপানি ভাষায় কথা বলে সে বাংলা ভাষা বোঝে না, তাহলে তোমাদের দুজনের মধ্যে মনোভাব আদান প্রদানের জন্যে তৃতীয় একজন মানুষ পেলে ভালো হয়, যে বাংলা ভাষাও জানে এবং জাপানি ভাষাও জানে। তাহলে কি করবে? তোমার বাংলা কথা শুনে জাপানি ভাষায় অনুবাদ করে সে জাপানি ভদ্রলোককে জানাবে, তাহলে তোমাদের দুজনের মধ্যে ভাবের আদান প্রদান হবে। বিপরীত ক্রমে জাপানি ভাষায় ভদ্রলোক কথা বললে সে জাপানি ভাষাকে তৃতীয় একজন বাংলা ভাষায় রূপান্তর করে তোমাকে জানাবে, তখন তুমি বুঝতে পারবে যে সে কি বলছে। এভাবে তৃতীয় একজনের সাহায্যে এই যে দুজনের মধ্যে ভাবের আদান প্রদান করা হচ্ছে, এই জন্যে এই তৃতীয় জনকে বলা হবে অনুবাদক। ঠিক এখানেও তাই, উচ্চস্তরের ভাষাকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করার জন্য যার সাহায্য নিচ্ছি তাকেই আমরা বলব অনুবাদক। এখানে পাশের চিত্রে খেয়াল করো, ইংরেজি ভাষায় অর্থাৎ উচ্চস্তরের ভাষায় আমরা এখানে একটা প্রোগ্রাম লিখেছি, সেই প্রোগ্রামকে ট্রান্সলেটর মানে অনুবাদক অনুবাদ করে এই মেশিন ভাষায় রূপান্তর করে দিচ্ছে, তারপরেই কিন্তু মেশিন বা কম্পিউটার বুঝতে পারছে যে তাকে কি করতে হবে। তাহলে এখানে ঘটলটা কি? এক ভাষায় লিখিত প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করা হচ্ছে। এই যে এটা হলো উচ্চস্তরের ভাষা, এটা উচ্চস্তরের ভাষা, সেটাকে আমরা কি করছি, লিখিত ভাষায় ভাষাকে আমরা এই যে অন্য ভাষায় রূপান্তর করছি, কার সাহায্যে? একটা ট্রান্সলেটরের সাহায্যে। তাহলে এখন দেখি আমরা অনুবাদক প্রোগ্রাম কি। খুব সহজ কথা, এখানে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হলো বস্তু প্রোগ্রাম আর একটা হলো উৎস প্রোগ্রাম। আমরা যে ভাষায় লিখছি সেটা হলো উৎস প্রোগ্রাম, আর
কম্পিউটার যেটা বসছে সেটা হলো বস্তু প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে অনুবাদক কি করছে, উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করছে। তাহলে যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকেই বলবো অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম ছাড়া আমাদের পক্ষে মেশিনের ভাষায় প্রোগ্রাম তৈরি করা কিন্তু খুব কঠিন। আবার কম্পিউটার মেশিনের ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতেই পারে না। তাহলে আমরা এই কষ্টসাধ্য কাজটাকে, অর্থাৎ মেশিনের ভাষায় প্রোগ্রাম রচনা করার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করি, উচ্চস্তরের ভাষায় অথবা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে সেটাকে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বোঝাই। তাহলে অনুবাদক প্রোগ্রামটা কি দাঁড়ালো, যে প্রোগ্রামের সাহায্যে আমরা উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে পারি তাকেই আমরা বলবো অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের, একটা হলো অ্যাসেম্বলার, একটা কম্পাইলার, আর একটা হলো ইন্টারপ্রেটার। তাহলে অনুবাদক প্রোগ্রাম কয় রকম, তিন রকম, অ্যাসেম্বলার, কম্পাইলার আর হলো ইন্টারপ্রেটার। মনে রাখবে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। এখন একটা ছবির সাহায্যে আমরা এই তিন ধরনের কম্পাইলারের মধ্যে একটু তুলনা করি। ভালো মতন খেয়াল করো, ইন্টারপ্রেটার কি করছে, হাই লেভেল ভাষাকে লো লেভেল ভাষায় অনুবাদ করছে, কখনো কখনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অনুবাদ করতে পারে, আর হলো বাইনারি ল্যাঙ্গুয়েজ, বাইনারি মানে শূন্য আর হলো এক, এই ভাষায় অনুবাদ করতে পারে। কম্পাইলার কি করে, কম্পাইলারও কিন্তু উচ্চস্তরের ভাষাকে অনুবাদ করে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, নিম্নস্তরের ভাষা বা মেশিন ভাষায় রূপান্তর করে। এখানে খেয়াল করো যে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুজনেই হাই লেভেল ভাষাকে লো লেভেল ভাষায় রূপান্তর করছে, তবে দুজনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমরা পরবর্তীতে জানব যে পার্থক্যটা কি। আর অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলার অনুবাদ করে, মানে কম্পিউটারে যেসব ইনস্ট্রাকশন অ্যাসেম্বলি ভাষায় লেখা হয় সেগুলো অ্যাসেম্বলার অনুবাদ করে ওই লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্নস্তরের ভাষা বাইনারি শূন্য এবং একে রূপান্তর করে। এখন আমরা একে একে এই তিন ধরনের অনুবাদক সম্পর্কে বিস্তারিত জানব। দেখো ছবিটা লক্ষ্য করো ভালো করে, এখানে কি দেখছি আমরা, এগুলো হলো অ্যাসেম্বলি কোড, অ্যাসেম্বলি ভাষা লিখিত, এগুলো হলো এক একটা অ্যাসেম্বলি কোড। এই অ্যাসেম্বলি ভাষা লিখিত এই কোডকে বলা হয় উৎস প্রোগ্রাম। এই উৎস প্রোগ্রামকে অ্যাসেম্বলার অনুবাদ করে এটা হলো বস্তু প্রোগ্রামে বা অবজেক্ট কোডে বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করছে। ভালো করে খেয়াল করো, তাহলে অ্যাসেম্বলার কি করছে, উৎস প্রোগ্রামকে অনুবাদ করে বস্তু প্রোগ্রামে পরিণত করছে। তাহলে অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করছে। এটি কি করে, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কোড বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, অর্থাৎ নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে। আর প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে তাহলে সে ভুল বার্তা প্রদর্শন করে, সেই ভুল বার্তাগুলো দেখে দেখে প্রোগ্রামাররা প্রোগ্রামে প্রয়োজনীয় সংশোধন করে থাকেন। কাজ বা সুবিধা কি কি, অ্যাসেম্বলি ভাষার এটাই কাজ, এটাই সুবিধা, নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা, তারপরে সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায়
লিখে ঠিকানায় রূপান্তর করা, প্রোগ্রামে কোনো ভুল থাকলে তার ভুল বার্তা দেওয়া, সব নির্দেশ, তারপরে ডেটা, এগুলো প্রধান মেমোরিতে রেখে দেওয়া। তাহলে এখানে দেখো যে আরো একটা অনুবাদকের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, সে হলো কম্পাইলার। কম্পাইলার কি করছে? উচ্চস্তরের ভাষায় লিখিত সি প্রোগ্রামকে বা অন্য প্রোগ্রাম হতে পারে মেশিনের ভাষায় রূপান্তর করে দিচ্ছে। সোর্স কোড মানে উৎস কোড, এটা হলো উৎস কোড, এটা হলো উৎস কোড, আর হাই লেভেল ভাষা, সেই হাই লেভেল ভাষাকে আমরা কি করছি কম্পাইলারের মাধ্যমে অনুবাদ করে এই যে মেশিন কোডে রূপান্তর করে দিচ্ছে। মেশিন কোড যেটা হলো প্রসেসর বুঝতে পারে বা মেশিন বুঝতে পারে। খুবই সহজ কথা। এখন তাহলে বলো কম্পাইলার কি? তাহলে কম্পাইলার কি? কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক যা কি করে উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? উৎস প্রোগ্রামকে বলা হয়। আর মেশিন ভাষায় রূপান্তর করলে সেটা হয়ে যায় বস্তু প্রোগ্রাম। অর্থাৎ কম্পাইলার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। এই রূপান্তর বা অনুবাদের কাজটা হয় দুইভাবে, দুই ধাপে। প্রথম ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামের প্রত্যেকটি লাইন পড়ে এবং বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। এই ধাপে যদি কোনো ভুল থাকে তাহলে কম্পাইলার তার সংশোধন করার জন্য প্রোগ্রামারকে মানে ব্যবহারকারীকে এরর মেসেজ দেয়। তারপর ভুল সংশোধন করা হয়ে গেলে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করে ফেলে, আর পরবর্তীতে কম্পাইল করার প্রয়োজন হয় না। তারপরে আমরা যে ডেটা দিয়ে প্রোগ্রামটা রান করাবো সেই ডেটার ভিত্তিতে সে আমাদেরকে ফলাফল প্রদর্শন করবে। এই কম্পাইলারের কাজটা কি? সংজ্ঞার মধ্যেই কাজগুলো আসলে বলা হয়ে গেছে যে উৎস প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে বস্তু প্রোগ্রাম বা মেশিন ভাষায় রূপান্তর করা, যদি কোনো ভুল থাকে প্রোগ্রামে সেই ভুলগুলো জানিয়ে দেওয়া, প্রধান মেমোরিতে স্মৃতি অবস্থানের ব্যবস্থা করা, যদি প্রয়োজন হয় বস্তু প্রোগ্রাম বা উৎস প্রোগ্রামকে আমাদের জন্য কাগজে ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা। সুবিধা, কাজগুলোকেও সুবিধা করতে পারো, বলতে পারো কি করে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে। যদি একসঙ্গে অনুবাদ করে তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা রান করতে সময় কম লাগে। আর কম্পাইলার মাধ্যমে যে প্রোগ্রামটা রূপান্তরিত হলো, যে প্রোগ্রামটা পেলাম সেটা সম্পূর্ণরূপেই মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। আর একবার যদি আমরা কম্পাইল করে ফেলি তাহলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন হয় না, মানে অনুবাদের প্রয়োজন হয় না। যদি আমাদের প্রোগ্রামে কোনো ভুল থাকে সেই প্রোগ্রামে যতগুলো ভুল থাকবে সবগুলো ভুল একসাথে আমাদের দেখাবে। অসুবিধাগুলো কি কি? এই যে একসঙ্গে সবগুলো ভুল দেখালো আমাদেরকে, যার ফলে কি হবে এগুলো সংশোধন করতে অনেক সময় লাগে। আর কম্পাইলারটা হলো বড় ধরনের প্রোগ্রাম, সেই জন্যে কম্পিউটারের মেমোরিতে বেশি জায়গা লাগে। আর প্রোগ্রামের ডিবাগিং আর টেস্টিংয়ের কাজটাও হয় ধীর গতিসম্পন্ন।
ডিবাগিং কী, টেস্টিং কী, এগুলো সম্পর্কেও আমরা পরবর্তীতে জানব। তাই এখন আর কিছু বললাম না, এবার আমরা দেখি যে ইন্টারপ্রিটার কি। ইন্টারপ্রিটার এক ধরনের অনুবাদক, যা কি করে উচ্চস্তরের ভাষায় ভাষার বস্তু প্রোগ্রামকে মেশিন ভাষার, এটা বস্তু হবে না, এখানে হবে উৎস, এখানে হবে উৎস, উৎস প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। তবে দেখো পার্থক্য বলেছিলাম না, পরে বুঝতে পারবে, কম্পাইলারের সঙ্গে। কম্পাইলার কি করে, সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ করে এবং একসঙ্গেই সমস্ত ভুল প্রদর্শন করে। আর মেশিন ভাষায় একটা একটা করে নির্দেশ পড়ে, অনুবাদ করে, সেটা কার্যে পরিণত করে, ভুল থাকলে ভুল নির্দেশ দেয়, সেই ভুলগুলোকে আমরা ব্যবহারকারীরা সংশোধন করে দিলে তারপরে সেটাকে অনুবাদ করে পরবর্তী ইনস্ট্রাকশন বা নির্দেশে যায়। দুটার মধ্যে পার্থক্য আছে। ইন্টারপ্রিটার কি করছে, একটা করে লাইন অনুবাদ করছে আর ভুল দেখাচ্ছে, আর কম্পাইলার একসঙ্গে পুরো প্রোগ্রাম পড়ে সম্পূর্ণ ভুল একসঙ্গে দেখায়। সুবিধা কি কি, এই যে ইন্টারপ্রিটার একটা করে লাইন অনুবাদ করে, ভুল থাকলে আমাদের ভুল সংশোধনের সুযোগ দেয়, সেই জন্য কি হয়, একটা লাইন পড়লাম, ভুল সংশোধন করলাম, পরিবর্তন করলাম, আমাদের সহজ হলো। কিন্তু ইন্টারপ্রিটার একসঙ্গে সমস্ত ভুল দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের একটু অসুবিধা হয়। কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিটার কিন্তু আকারে অনেক ছোট, সেই জন্য মেমোরিতে জায়গাও কম লাগে। অসুবিধাটা কি, এটা হলো কম্পাইলারের তুলনায় বেশি সময় নেয়। এই যে একটা করে লাইন অনুবাদ করছে, তারপরে ভুল থাকলে আমাদের ভুল দেখাচ্ছে, আমরা ভুল সংশোধন করছি, এই একটা একটা করে কাজ করতে গেলে কিন্তু সময়টা বেশি লাগে। সে তুলনায় কম্পাইলার একসঙ্গে অনুবাদ করে, একসঙ্গেই ভুল দেখায়, আমরা একসঙ্গে পেয়ে গেলাম, ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিলাম, কাজটা অনেক দ্রুত হয়। সম্পূর্ণরূপে মেশিন ভাষায় রূপান্তরিত হয় না, এটা একটা অসুবিধা। আর প্রত্যেকবার অনুবাদ করে নিতে হয়, প্রোগ্রাম রান করবে যতবার ততবার অনুবাদ করে নিতে হয়, এটা আর একটা অসুবিধা। তাহলে আজকে আমরা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে জানলাম, তিনটা অনুবাদক প্রোগ্রাম, কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার, তাদের মধ্যে তুলনা শিখলাম, সুবিধা অসুবিধা কাজ এগুলো শিখলাম। যাই হোক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আশা করছি যে পরে 7 নম্বর পাঠটাও তোমরা দেখবে। সকলের জন্য শুভকামনা।